শেষ ভাগে পৌঁছেছে অমর একুশে গ্রন্থমেলা মাত্র কদিন বাকি বই মেলায় নাম করা অনেক প্রকাশনা সংস্থা ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকলেও একেবারে নতুন অথবা খুব বেশি পরিচিত নয় এমন প্রকাশকের কপালে দুশ্চিন্তার ভাজ এবিএম জাহিদের রিপোর্ট জানাচ্ছেন রকুন উদ্দিন মানুষের এই আনাগোনায় বলে দিচ্ছে বিদায়ের সুর বেজেছে অমর একুশে গ্রন্থমেলার মায়ের কোলে চড়ে কিংবা বাবার হাত ধরে গটি গোটি পায়ে মেলায় প্রবেশ করে কোমলমতি শিশুরা আমার সিসিমপুরের বই ভালো লাগে আমার গোপাল ভাঁড়ের বই কিনেছি আমি আমি লিলিপুটের ওই বই কিনেছি আরও অনেক গল্পের বই কিনেছি জাফরিক বলের বই সারের তারপর ওরা কিছু ইংলিশ রাইটার রুয়াল ডাল তারপর হ্যারি পটার ওরা বেশি পছন্দ করে অনুবাদের বই মূলত এখন বেশি পড়তেছি আর হুমায়ুন আহমেদ স্যারের বই এগুলো বেশি কিনতেছি পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা দেখতে দেখতে পার হয়ে গেছে পঁচিশতম দিন যে মেলাকে ঘিরে ছিল শত আয়োজন এখন চলছে মেলায় কত বই বিক্রি হয়েছে তুলনামূলকভাবে কতটা সফল এবারে মেলা তবে বিক্রি নাকি ভালো হয়নি এমন দাবি প্রকাশক বিক্রেতাদের যত বড় আর্কিটেক্ট দিয়ে মেলাটা বিন্যাস করা হোক না কেন এই বিন্যাসে বইমেলা কোনো দিনই মানে বিক্রির হারটা সম হারে আসবে না বই এখন তো মানুষের একটি সীমিত বাজেট হয়ে গেছে বইয়ের কেনার অত বাজেট আছে বলে আমার মনে হয় না এবছরের বিক্রি অবশ্যই প্রচুর কম মেনলি হলো বই পড়ার মানুষগুলো তো কমে গেছে আর গত বছরের তুলনায় এবছর অর্ধেকে নেমে এসেছে বিক্রি অমর একুশে গ্রন্থমেলায় এখন পর্যন্ত চার হাজার নিরানব্বইটি নতুন বই এসেছে এরই মধ্যে জাফর ইকবাল আনিসুল হক ইমদাদুল হক মিলন এবং পিয়াস মসজিদের বই বেশি বিক্রি হয়েছে এদিকে অনাকাঙ্ক্ষিত এড়াতে এবারের বইমেলায় এখনও পর্যন্ত রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আমরা নিশ্চিদ্র কয়েক স্তরের নিরাপত্তা দিয়েছি বইমেলায় প্রায় শেষ এখনও পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু জানা নেই ইফটিজিংয়ের ঘটনা নেই সবাই যার যার মতো এসছে আনন্দ ফুর্তি করছে বই কিনছে ঘোরাঘাড়ি করছে আমাদের টিএসসি থেকে দৈল চত্বর পর্যন্ত আমরা সব ধরনের গাড়ি হকার ভাসবান দোকান মুক্ত করার কারণে সেখানেও কিন্তু আলাদা একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছে প্রকাশনা শিল্প উন্নয়নে বইমেলার আবশ্যকতা রয়েছে তবে তা যেন শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক না হয় বলছেন পাঠক লেখকরা রকুন উদ্দিন কর্ণফুলি সংবাদ